আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত ৮টা সংবাদ। সাথে রয়েছি আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। বাঘাইছড়িতে জেএসএস এর সামরিক কমান্ডার বিশ্ব চাকমাকে গুলি করে হত্যা। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হল নানিয়ারচর বাজার। রাঙ্গামাটিতে শুরু হয়েছে মশক নিধন কার্যক্রম। হেফাজত কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি প্রেস ক্লাবের মানববন্ধন। কাপ্তাইয়ে কঠোর অবস্থানে প্রশাসন, ১৮ দফা নির্দেশনা মেনে চলতে অভিযান। টাঙ্গাইলে কালচারাল অফিসার হত্যার প্রতিবাদে রাঙামাটি জেলা শিল্পকলার মানববন্ধন। কাপ্তাইয়ে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। বাঘাইছড়িতে সহকর্মীর হাতে জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব চাকমা নিহতের ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ সুপার মীর মোদাস্তের হোসেন। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বাঘাইছড়িতে জেএসএস এর সামরিক কমান্ডার বিশ্ব চাকমাকে গুলি করে হত্যা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া এলাকায় সহকর্মী সুজন চাকমার গুলিতে জেএসএস এমএন লারমা দলের সামরিক কমান্ডার বিশ্ব চাকমা উর্ফে যুদ্ধ চাকমা নিহত হয়েছে। বুধবার ১৩ মধ্যরাত ২টার সময় এই ঘটনা ঘটে। এ সময় জেএসএস এমএন লারমা দলের সদস্য সুজন চাকমা তার সামরিক কমান্ডার বিশ্ব চাকমা উর্ফে যুদ্ধ চাকমাকে অতর্কিতভাবে গুলি চালিয়ে হত্যা করে তার ব্যবহৃত সাপ মেশিন গান, এসএমজি, AK-4 রাইফেল, .32 পিস্তল এবং ২৫৭ রাউন্ড গোলা বারুদ নিয়ে পালিয়ে যায়। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো নানিয়ারচর বাজার। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঐতিহ্যবাহী নানিয়ারচর বাজার। বুধবার ৩১ মার্চ প্রথম দিন হিসেবে জনসমাগম কম হলেও পরের বাজার থেকে জনসমাগম বাড়ার আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। নানিয়ারচর বাজার ব্যবসায়ী ও বাজারে আসা পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের সকলকে উৎসবমুখর পরিবেশে বেচাকেনা করতে দেখা যায়। স্থানীয় বাজার ব্যবসায়ী ও বাজার কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দীর্ঘ দুই বছর নানিয়ারচর বাজার বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার ব্যবসায়ীরা। বাজার খোলাতে আমরা খুবই সন্তুষ্টি প্রকাশ করছি। রাঙামাটিতে শুরু হয়েছে মশক নিধন কার্যক্রম। পৌরসভার উদ্যোগে বুধবার ৩১ মার্চ রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ ইজানুর রহমান। এ সময় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দিন সহ অন্যান্য কাউন্সিল ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় পৌরসভার উদ্যোগে রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে। এতে পৌরসভার ২০ জন কর্মী অংশগ্রহণ করছে। হেফাজত কর্তৃক সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি প্রেস ক্লাবের মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলা এবং সুর সম্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে আগুন দেওয়া সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত ইসলামের তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙামাটি প্রেস ক্লাব। বুধবার ৩১ মার্চ সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি শান্তিময় চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেবনা। প্রেস ক্লাব সদস্য সাইফুল বিন হাসানের সঞ্চালনায় মানববন্ধনে প্রেস ক্লাবের সম্পাদক ও সদস্যরা এবং রাঙামাটিতে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কাপ্তাইয়ে কঠোর অবস্থানে প্রশাসন, ১৮ দফা নির্দেশনা মেনে চলতে অভিযান। চলতি সপ্তাহে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ১৮ দফা নির্দেশনা মেনে মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য কঠোর অবস্থান নিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন। বুধবার ৩১ মার্চ কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সাপ্তাহিক বড়ছড়ি বাজার, উপজেলা সদর এবং কাপ্তাই সড়কে এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্কবিহীন চলাচলের অপরাধে ১২ জনের বিরুদ্ধে মামলা এবং ১২০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ইউএনও মুনতাসির জাহান মাইকিং করে জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান এবং আইন অমান্য করলে কঠোর অবস্থানে যাবে বলে তিনি জানান। আমরা বারবার বলছি, আপনারা নিজের রক্ষার স্বার্থে, নিজেকে রক্ষার স্বার্থে সার্বক্ষণিক মাস্ক পরিধান করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে। কেউ যদি এর ব্যত্যয় করেন বা মাস্ক ছাড়া যদি কেউ বাইরে ঘুরেফেরে করেন, আমরা আপনাদেরকে আইনের আওতায় আনতে বাধ্য হব। টাঙ্গাইলে কালচারাল অফিসার হত্যার প্রতিবাদে রাঙামাটি জেলা শিল্পকলার মানববন্ধন। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার খন্দকার রেদোয়ানা ইসলামকে হত্যার প্রতিবাদ ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি। বুধবার ৩১ মার্চ সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাপ্তাইয়ে সাংবাদিকতার তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB-র উদ্যোগে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা বুধবার ৩১ মার্চ থেকে কাপ্তাইয়ে শুরু হয়েছে।
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। বাঘাইছড়িতে সহকর্মীর হাতে জেএসএস এমএন লারমাতালের কমান্ডার বিশ্ব চাকমা নিহতের ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ সুপার মীর মুদাসের হোসেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বাবুপাড়া এলাকার সহকর্মী সুজন চাকমার গুলিতে নিহত জেএসএস এমএন লারমাতালের কমান্ডার বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা পুলিশ সুপার মীর মুদাসের হোসেন। এ সময় তিনি আশেপাশে এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন। শ্রী দর্শক, আজ থেকে রাঙামাটি জেলার সকল পর্যটন স্পটগুলো 14 দিন বন্ধ থাকবে। রাঙামাটি জেলা প্রশাসন এই তথ্য নিশ্চিত করেন। করোনার প্রাদুর্ভাব রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত 8টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।